পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কালাঝুড়িয়া এলাকায় একটি কাঠের চুল্লি, একটি উচ্চ পথবাতী স্তম্ভ ও একটি জলাধারের উদ্বোধন হলো সোমবার। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের মহানাগরিক বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক সহ স্থানীয় বাসিন্দারা। হ্যালো, বাত করতে হ্যাঁ তুমি বাত করতে এদিন মেয়র জানান 2023 সালের মধ্যে আসানসোলের সকলের বাড়িতে পরিশ্রুত জল পৌঁছে যাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কালাঝুড়িয়া এলাকায় একটি কাঠের চুল্লি, একটি উচ্চ পথবাতী স্তম্ভ ও একটি জলাধারের উদ্বোধন হলো সোমবার। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের মহানাগরিক বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক সহ স্থানীয় বাসিন্দারা। হ্যালো, বাত করতে হ্যাঁ তুমি বাত করতে এদিন মেয়র জানান 2023 সালের মধ্যে আসানসোলের সকলের বাড়িতে পরিশ্রুত জল পৌঁছে যাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট আনন্দবার্তা।